হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। আমাদের প্রতিদিনকার মতন আবারও বিজ্ঞানের সাফল্য ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। বিভিন্ন কারণে বিঘ্নিত হওয়ার কারণে ক্লাসগুলো আমরা নিয়মিত করতে পারছি না। এছাড়াও তোমাদের ক্লাস করার প্রতি ইন্টারেস্ট খুব কম থাকার কারণে আমাদেরও ক্লাস করাতে ইচ্ছা জাগছে না। তো সেই কারণের জন্যই বিভিন্ন টানাপোড়েনের মধ্যে পড়ে ক্লাসগুলো মাঠে মারা যাচ্ছে। কিন্তু যারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে, যারা যারা একমাত্র পড়াশোনা করতে চায়, তাদের কথা ভেবে, তাদের উদ্দেশ্যে আবারও আমরা চেষ্টা চালাচ্ছি নিয়মিত ক্লাস করানোর জন্য। তো আজকে সেই রকমই বিজ্ঞান সাইন্স সাফল্য ব্যাচের আরো একটা ক্লাস হতে চলেছে। আশা করছি ক্লাসটা তোমাদের উপকারে লাগবে। যারা যারা এখনো ভাবছো, যারা যারা এখনো তোমাদের কর্মপদ্ধতি নিয়ে সন্দিহান, কি করতে চাইছো বা কি পথে এগোতে চাইছো এইসব ভেবে উঠতে পারছো না, তাদের বলছি কোনো কিছু ভাবনা চিন্তা বাদ দাও, নিজের পড়াশোনাটা করো। যেটা করলে পারে কিন্তু আলটিমেটলি তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। এদিক ওদিক ঘুরে এ চ্যানেল ও চ্যানেলে স্ক্রল করে কোনো লাভ নেই। আলটিমেটলি কিন্তু লাভের লাভ কিছু হবে না। নিঃস্বার্থে যেটা কাজে লাগবে সেইরকম ভাবে মোতাবেক তোমাদের জন্য যা জিনিস দেওয়া হচ্ছে এটাকে আপ্রাণ চেষ্টা করো, মন দিয়ে সেই জিনিসটাকে গ্রহণ করার চেষ্টা করো, তাহলেই দেখো নিশ্চয়ই তুমি সাফল্য পাবে। এর পাশাপাশি তোমরা যারা চাইছো যে একটা পেড কিছু হোক যার মধ্যে ভর্তি হয়ে তুমি তার তোমার প্রস্তুতিটাকে আরো বেশি ভালোভাবে করতে পারবে, তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের দেখো দুটো ব্যাচ চলছে। একটা হচ্ছে বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ওপর, এবং একটা ম্যাথ রিজনিং এর ওপর ফাউন্ডেশন ব্যাচ চলছে। তো এই দুটো ব্যাচে তোমরা এনরোল ইচ্ছা থাকলে হতে পারো, কারণ এখানে একদম বেসিক লেভেল থেকে তোমাদেরকে টিসিএস প্যাটার্ন ফলো করে প্রত্যেকটা জিনিস ধরে ধরে তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে করে আগামী দিনে যখন তোমাদের পরীক্ষা হবে তোমাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, সেই জন্যই কিন্তু এই দুটো ব্যাচকে তৈরি করা হয়েছে এবং এই দুটো ব্যাচ কিন্তু চলছে আমাদের। যারা প্রয়োজন আছে তারা এই যে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করার মাধ্যমে, অথবা দেখো নিচে দিয়ে যে নাম্বারটা যাচ্ছে সেম নাম্বার, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে বিষয়টা ভাবনা চিন্তা করতে পারো। এছাড়া তোমাদের বলবো যে উইকলি টেস্ট যেটা, সেটা নেওয়ার জন্য আমি একটা সেপারেট ভিডিও করতে চলেছি। কয়েকদিনের মধ্যেই তোমরা ভিডিওটা পেয়ে যাবে, সেখানে আমি সম্পূর্ণ প্রসিডিওর বলে দেবো কিভাবে তোমাদের উইকলি টেস্টটা হবে। তো এখনো পর্যন্ত যেটা চিন্তা ভাবনা আছে বা ইচ্ছা আছে সেটা নেক্সট আগামীকাল যে ভিডিওটা আসবে সেখানে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কিভাবে এই উইকলি টেস্টের ব্যবস্থাটা আমরা করতে চলেছি। তো আজকের ক্লাসে আমরা আপাতত এইটুকু পর্যন্ত বিষয়গুলো বলে দিলাম। নেক্সট হচ্ছে যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইছো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, সেখানে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দেওয়া হবে, নোটিফিকেশন দেওয়া হবে এবং মক টেস্টের লিঙ্ক তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তাই সেই জন্য এই টেলিগ্রাম চ্যানেলটাতে তোমাদের যুক্ত থাকা খুবই জরুরি এবং খুবই প্রয়োজন। তো আজকে আমাদের এই বিজ্ঞানের সাফল্য ব্যাচে আমরা যে জায়গাটা কভার করতে চলেছি সেটা হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন। এছাড়াও আরো অনেক জিনিস রয়েছে যেগুলো এর কাছাকাছি, এর রিলেটেড প্রত্যেকটা জিনিসকেই আজকের ক্লাসে তোমাদের জন্য কভার আপ করে দেওয়া হবে। তো সকলকে বলবো ধৈর্য ধরে শেষ পর্যন্ত পুরো বিষয়টাকে দেখো এবং অবশ্যই যাওয়ার বেলায় একটা অন্তত লাইক করে যেও, কারণ তোমাদের প্রত্যেকটা লাইকের এক একটা করে কিন্তু আমার কাছে মোটিভেশন হিসাবে যুক্ত হবে। কারণ মোটিভেশন হারিয়ে যাওয়ার আগে তোমাদের অবশ্যই বলবো লাইক করে উৎসাহ বাড়াও, কারণ উৎসাহ না দিলে পারে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। এবং সকলকে বলবো অবশ্যই করে তুমি যেভাবে শিখছো সেভাবে যাতে আরো অনেক সংখ্যক স্টুডেন্টরা শিখতে পারে, তার জন্য বিষয় হচ্ছে ক্লাসগুলোকে শেয়ার করো। তুমি দেখছো শেয়ার করতে বেশি সময় লাগে না, টুক করে শেয়ার করে দাও, দিয়ে ক্লাসটা কন্টিনিউ করতে থাকো। তো সকলকে বলবো আশা করছি তোমাদের কাছ থেকে যেটুকু জিনিস চাইছি এত কিছু দেওয়ার বিনিময়ে সেটুকু জিনিস আশা করছি তোমাদের থেকে পাবো, এইটুকু আশা তোমাদের কাছে আমি কিন্তু করতেই পারি। তো চলো, অনেক কিছু বললাম এবং আজকের ক্লাসের শেষে তোমাদের একটা বিশেষ জিনিস বলবো, সেই জিনিসটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে গেলে পেয়ে যাবে। সেই জন্য অবশ্যই করে সকলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো আমরা শিখেছি যে পরমাণু দেখেছি, তো এটা এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ তোমাদের 6 ইঞ্চি স্ক্রিনে, কেউ কেউ ল্যাপটপও দেখতে পারো, ম্যাক্সিমাম ফোনে দেখছো সেই জন্য আমি বললাম 6 ইঞ্চি স্ক্রিন। তো সেই 6 ইঞ্চি স্ক্রিনে তুমি এই মুহূর্তে যেটা তোমার স্ক্রিনে ভেসে উঠেছে তোমার চোখের সামনে সেটা হচ্ছে কি, একটা পরমাণু। এই জিনিস যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা কি, পরমাণু। পরমাণু তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে এরকম একটা রয়েছে। তো এই পরমাণুটা, এই যে পরমাণুটা রয়েছে
এই পরমাণুটাকে ভেঙে আমরা দেখেছি, যদি পরমাণুটাকে ভাঙা হয় তাহলে পরমাণুর ভিতরে আমরা এইরকম ভাবে একটা জিনিস দেখতে পেয়েছি। এই জিনিসটাকে কি বলছিলাম? এই জিনিসটা হচ্ছে কি? কেন্দ্রক। পরমাণুটাকে ভাঙার পর যে জিনিসটা পেয়েছিলাম সেটার নাম ছিল কি? নিউক্লিয়াস বা কেন্দ্রক, বা ওর ভেতরে থাকা যে দুটো পদার্থ রয়েছে তাদেরকে নিউক্লিয়ন বলা হয়েছিল। তাহলে আমরা দেখলাম যে পরমাণু ভাঙার পর যে অংশটাকে আমরা পেলাম সেই অংশটার নাম কি? সেই অংশটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এবার এই যে নিউক্লিয়াসটা পেয়েছিলাম, নিউক্লিয়াসের ভেতর কি রয়েছে? প্রোটন রয়েছে, আর কে রয়েছে? নিউট্রন রয়েছে। প্রোটন রয়েছে এবং নিউট্রন রয়েছে। প্রোটন কি? সে হচ্ছে পজিটিভ চার্জযুক্ত একটা কণা, সেটা হচ্ছে প্রোটন। প্রোটন কি? প্রোটন হচ্ছে আমাদের পজিটিভ চার্জযুক্ত একটা কণা। প্রোটনের একটা নির্দিষ্ট পরিমাণ ভর আছে। আর নিউট্রন হচ্ছে কি? নাল, অর্থাৎ কোন রকম চার্জ নেই, শূন্য চার্জযুক্ত একটা কণা, বা যেটাকে নিউট্রালও আমরা বলতে পারি। নিউট্রন, নিউট্রাল, কাছাকাছি টার্ম। এবং প্রোটনের ভর এবং নিউট্রনের ভর প্রায় কাছাকাছি, ভরগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি আগের ক্লাসে। এবং এই যে প্রোটনের যে চার্জ এবং ইলেকট্রন বলে যে বিষয়টা রয়েছে, সেই ইলেকট্রনের চার্জ উভয় সমান। ইলেকট্রন হচ্ছে কি? নেগেটিভ চার্জ ক্যারি করে, এবং ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ উভয় কিন্তু সমান। ইলেকট্রনের ভর প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় খুবই নগণ্য। এই যে ভরগুলো, চার্জগুলো, প্রত্যেকটা ভ্যালু আমরা আগের ক্লাসে দেখে এসেছি, এবং সেই ক্লাসে আমি সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরেছি। এবার যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে তুমি আসো, তাহলে একটা নির্দিষ্ট পরমাণুর ক্ষেত্রে যদি তুমি দেখো, সেখানে তুমি দুটো জিনিস দেখতে পাবে। একটা হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, সরি, ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সেম হয়, কারণ আমরা পড়ে এসেছি এবং দেখেছি বিভিন্ন পরমাণু মডেলে যে পরমাণু হয় নিস্তড়িত। তাহলে নিস্তড়িত হতে গেলে পারে যতগুলো পজিটিভ চার্জ থাকবে ততগুলো নেগেটিভ চার্জ থাকতে হবে, না হলে তো সে নিস্তড়িত হবে না। তাই পরমাণুর কেন্দ্রকে যতগুলো পজিটিভ চার্জ থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন তার বাইরে থাকে। তাই পজিটিভ চার্জ কার জন্য আসছে? পজিটিভ চার্জ আসছে যার জন্য, সেটা হচ্ছে প্রোটন। তো এটা আমরা বুঝতে পারছি পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে। এবং এই প্রোটন, এ কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্ম বা ইম্পর্টেন্ট জিনিস। কেন? এই যে কেন্দ্রকের মধ্যে থাকা প্রোটন, সে মেনলি আমাদের কি দিচ্ছে? এই প্রোটন দুটো বিষয় নিয়ন্ত্রণ করছে। এক হচ্ছে ইলেকট্রনগুলো কোন এনার্জি স্তরে ঘুরবে সেই বিষয়টাকে নিয়ন্ত্রণ করছে, এবং তার মাধ্যমে সে কি করছে? ইলেকট্রন বিন্যাসটাকে নিয়ন্ত্রণ করছে। আর সেই ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে তার একটা পরমাণুর, যে কোনো মৌলের একটা পরমাণুর কেমিক্যাল প্রপার্টি বা রাসায়নিক ধর্ম, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করছে প্রোটন। তাহলে প্রোটন দুটো কাজ করলো। একটা কাজ যেটা করছে সেটা কি? না, ইলেকট্রন বিন্যাসটাকে ঠিক রাখছে, ইলেকট্রনগুলো কোন জায়গায় ঘুরবে সেটাকে ঠিক রাখছে। আর দ্বিতীয় যে কাজটা করছে, সে হচ্ছে কি করছে? পরমাণুর যে রাসায়নিক ধর্ম, পরমাণুর যে নিজস্ব ধর্ম, প্রত্যেকটা পরমাণুর যে আলাদা আলাদা ধর্ম রয়েছে, সেটা কিন্তু এই প্রোটন নিয়ন্ত্রণ করছে। তো এই দুটো কাজ কিন্তু প্রোটনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এবার আমরা শিখেছি বা জেনেছি যে পরমাণুর মোট ভর তার কেন্দ্রক বা নিউক্লিয়াসের মধ্যে থাকে। এই প্রোটন এবং নিউট্রন, প্রোটন এবং নিউট্রন, এদেরকে একত্রে কি বলা হচ্ছে? এদেরকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। নিউক্লিয়ন বলা হয় প্রোটন এবং নিউট্রনকে একত্রে বলা হচ্ছে নিউক্লিয়ন। তো এই যে নিউক্লিয়ন যাকে বলছি, ওই কেন্দ্রকের ভিতর যে প্রোটন এবং নিউট্রন একত্রে রয়েছে, সেটা নিউক্লিয়ন। তাহলে কেন্দ্রকের ভিতর প্রোটন এবং নিউট্রন যে একত্রে অবস্থান করছে, এটাকেই একত্রে বলা হচ্ছে কি? পরমাণুর ভর। অর্থাৎ একটা পরমাণুর ভর যদি তোমাকে ক্যালকুলেট করতে হয়, তাহলে ওই কেন্দ্রকের ভেতর প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে দেখতে হবে। অর্থাৎ কেন্দ্রকে কতগুলো প্রোটন এবং কতগুলো নিউট্রন রয়েছে, সেটাই হচ্ছে কিন্তু ওই পরমাণুর ভর। এই যে প্রোটন পেলাম, এই প্রোটনের সংখ্যা তোমাকে বলে দেবে যে পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক কত। পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার, সেটা হচ্ছে তার পরমাণুর ভিতর যে পরিমাণ প্রোটন রয়েছে, সেই সংখ্যাটাই হলো তার পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার। আর ওই কেন্দ্রকের ভিতর কতগুলো প্রোটন আর কতগুলো নিউট্রন রয়েছে, তাদের যে মোট সংখ্যা, তাকে বলা হচ্ছে অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর। আশা করছি এই বিষয়গুলো সকলের কাছে ক্লিয়ার। অনেকে হয়তো বিষয়গুলো জানা ছিল, অনেকে নতুন করে জানলে, অনেকের কাছে বিষয়গুলো রিভিশন হয়ে গেল। তো আমরা দেখলাম পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর। তো এই যে পারমাণবিক সংখ্যা পেলে, এই পারমাণবিক সংখ্যা যতগুলো এলিমেন্ট আছে, এখনো পর্যন্ত যে 118 খানা এলিমেন্ট রয়েছে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই পারমাণবিক সংখ্যা কিন্তু আলাদা আলাদা হয়। অর্থাৎ আলাদা আলাদা এই জন্যই হয়, প্রত্যেকের ভিতর প্রোটন সংখ্যা আলাদা,
আর প্রোটন সংখ্যা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে তার ধর্ম, অর্থাৎ ওই এলিমেন্টের ধর্ম বা ওই মৌলের ধর্ম, সে রাসায়নিক ধর্ম হোক ভৌত ধর্ম হোক, চেঞ্জ হবে। ভৌত ধর্ম ম্যাক্সিমাম ক্ষেত্রে চেঞ্জ হয় না, কিন্তু প্রত্যেকটা রাসায়নিক ধর্ম প্রত্যেকটার থেকে আলাদা হয়ে যায়। কার জন্য হয়? এই প্রোটন সংখ্যার জন্য হয়। তো প্রোটন এই জন্যে ইম্পর্টেন্ট। তো এখানে আমরা দেখো এই যে দেখছি যে একটা হাইড্রোজেন, হাইড্রোজেনটা দেখছি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস সহ তার পরমাণু গঠন দেখছি। দেখো হাইড্রোজেনের ভেতর কিন্তু কোনো নিউট্রন নেই, হাইড্রোজেনের ক্ষেত্রে নিউট্রন হচ্ছে শূন্য, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর ভিতর কোনোরূপ নিউট্রন থাকে না, কেবলমাত্র একটাই প্রোটন থাকে এবং একটা ইলেকট্রন থাকে, এইভাবে হাইড্রোজেন অবস্থান করছে। আবার আমরা যদি হিলিয়ামের ক্ষেত্রে দেখি, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, দুখানা প্রোটন থাকে, দেখো দুখানা প্রোটন রয়েছে, তাই নিউট্রাল করার জন্য দুখানা ইলেকট্রন থাকে, কিন্তু তার পাশাপাশি দুখানা নিউট্রন থাকে, এটা হচ্ছে হিলিয়াম। এবার এই যে দেখো এখানে দুখানা প্রোটন, এখানে হচ্ছে হিলিয়াম, হিলিয়ামের প্রোটন সংখ্যা যদি দেখি দুটো, আর হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা কটা, একটা। তাহলে এই যে প্রোটন সংখ্যা একটা থেকে দুটো হয়েছে, তার জন্য কি হাইড্রোজেন এবং হিলিয়ামের পুরোপুরি রাসায়নিক ধর্ম আলাদা? হাইড্রোজেন প্রচন্ড পরিমাণে রিয়াক্টিভ, অর্থাৎ যখন তখন হাইড্রোজেন আগুন লাগতে পারে, এতটাই পরিমাণ সক্রিয়, এতটাই পরিমাণ রিয়াক্টিভ। বাট আমরা যদি হিলিয়ামের দিকে তাকাই, হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয় প্রকৃতির। তো এই যে বেসিক কেমিক্যাল প্রপার্টির মধ্যে পার্থক্য, সেটা কার জন্য হয়েছে? এই প্রোটনের জন্য হয়েছে। এর কেন্দ্রে একটা প্রোটন রয়েছে, এর কেন্দ্রে দুটো প্রোটন রয়েছে। আবার হাইড্রোজেনের ভর যদি দেখো, অ্যাটমিক মাস যদি দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে, সেটা কত হচ্ছে, 1 হচ্ছে। কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে যদি তুমি আবার অ্যাটমিক মাস বের করতে যাও, তাহলে সেই সংখ্যাটা হয়ে যাচ্ছে কত, দুটো প্রোটন আছে, দুটো নিউট্রন আছে, টোটাল হয়ে যাচ্ছে কত, 4। তো এইভাবে জিনিসগুলো ভ্যারি করে। তো আরো আমরা উদাহরণ নিই, দেখো এখানে আমরা নিয়েছি, এটার হচ্ছে দেখো চারখানা প্রোটন রয়েছে, চারখানা ইলেকট্রন রয়েছে। তো চারখানা প্রোটন এবং চারখানা ইলেকট্রন রয়েছে, তো চারখানা প্রোটন এবং ইলেকট্রন যুক্ত যে মৌলটা, তার নাম হচ্ছে বেরিলিয়াম, কিন্তু তার কেন্দ্রকে দেখো পাঁচখানা নিউট্রন রয়েছে। তো বেরিলিয়াম, এই বেরিলিয়ামের কেন্দ্রকের মধ্যে যদি আমরা দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে চারখানা প্রোটন রয়েছে। তো দেখো ওখানে একটা ছিল, দুটো ছিল, তারপর লিথিয়ামের তিনটে ছিল, লিথিয়ামকে নিয়ে নিয়ে আমরা বেরিলিয়ামে চলে এসেছি, এসে দেখছি এখানে চারখানা প্রোটন রয়েছে। তাহলে কি হচ্ছে, বেরিলিয়ামের নিশ্চয়ই রাসায়নিক ধর্ম ওই আগে যারা দেখলাম তাদের থেকে আলাদা হবে। এছাড়া এর দেখো চারটে ইলেকট্রন রয়েছে, কিন্তু এর কেন্দ্রকে নিউট্রন সংখ্যা যদি দেখো, সেই নিউট্রন সংখ্যা দেখো পাঁচটা রয়েছে। তাহলে অ্যাটমিক মাস কত হয়ে যাচ্ছে, অ্যাটমিক মাস হয়ে যাচ্ছে 5 × 4 = 9, এটা হয়ে যাচ্ছে বেরিলিয়ামের অ্যাটমিক মাস। নেক্সট দেখো আরো একটা মৌল আমরা নিয়েছি, সেখানে দেখো একটা দুটো তিনটে চারটে ছটা আছে। তাহলে ছটা যদি পরমাণু প্রোটন সংখ্যা হয়, তাহলে ছখানা প্রোটন সংখ্যা বিশিষ্ট যে মৌলটা রয়েছে, সেই মৌলটা হচ্ছে কার্বন। তো কার্বনের ভিতর কি হচ্ছে, প্রোটন সংখ্যা হয়ে যাচ্ছে কত, 6, তাই সেই জন্য কার্বনের কি হচ্ছে রাসায়নিক ধর্ম আদের্স অন্য যে সমস্ত মৌলগুলো রয়েছে তার থেকে আলাদা হচ্ছে। এবং এখানে নিউট্রন সংখ্যা যদি দেখো, নিউট্রন সংখ্যা হচ্ছে 6, তো কার্বনের যদি অ্যাটমিক মাস তুমি বের করো তাহলে সেটা হয়ে যায় 12। তাহলে আমরা দেখতে পেলাম এখান থেকে খুব সহজেই যে প্রত্যেকটা পরমাণুর কেন্দ্রে যে প্রোটন সংখ্যা রয়েছে, সেই প্রোটন সংখ্যার বিভিন্নতার কারণে পরমাণুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রোটন সংখ্যা কিন্তু পরমাণুর রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক অ্যাটমিক নাম্বার, এগুলো প্রত্যেকটাই কিন্তু একই জিনিস এবং তারা কি করছে, প্রত্যেকটা মৌলের রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করছে। নিউটন সংখ্যা বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন হয়, সেটা থাকার উপর নির্ভর করে পরমাণুর ভর কত হবে, সেটা নির্ভর করছে সেই পরমাণুর ওয়েট, অর্থাৎ অ্যাটমিক ওয়েট নির্ভর করছে পরমাণুর প্রোটন, নিউটন এবং প্রোটন সংখ্যার সমষ্টির ওপর। এছাড়া পরমাণুর বাইরে যে থাকছে ইলেকট্রন, কেন্দ্রকের বাইরে, সেই ইলেকট্রন সংখ্যা সবসময়ের জন্য প্রোটন সংখ্যার সঙ্গে সমান হয়, কারণ একটা পরমাণু হয় নিস্তড়িত। তো এবার আমরা চলে এলাম সেই পরমাণু পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার। বলছে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক পজিটিভ চার্জ থাকে তাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। তাহলে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক পজিটিভ চার্জ থাকছে তাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে। মৌলের রাসায়নিক ধর্ম মৌলটির পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে এবং দুটি ভিন্ন মৌলের পরমাণু ক্রমাঙ্ক কখনোই একই হতে পারে না।
খুব ইম্পর্টেন্ট কথা, মৌলগুলোর পারমাণবিক সংখ্যার উপর তাদের রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে, এবং দুটো ভিন্ন মৌলের পরমাণু ক্রমাঙ্ক কখনোই একই হতে পারে না। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। এবং মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা হলো তার পারমাণবিক সংখ্যা, অর্থাৎ একটা মৌলের পর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকছে সেটাকেই তার পারমাণবিক সংখ্যা বলা হচ্ছে। তো এবার আমরা বেশ কয়েকটা উদাহরণ নিয়ে নিচ্ছি। দেখো এখানে যেমন রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম। তো নিয়ন পর্যন্ত আমরা পরপর মৌলগুলো নিয়েছি এবং তারপর অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়ামকে নিয়েছি। তো এখানে আমরা প্রত্যেকটা সিম্বল দিয়ে দিয়েছি এবং নাম্বার অফ প্রোটন সংখ্যা প্রত্যেকটা লেখা রয়েছে। তো এবার আমরা যদি পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার দেখি, দেখো হাইড্রোজেনের কেন্দ্রে একটা মাত্র প্রোটন রয়েছে, একটা প্রোটন রয়েছে, তাহলে এর অ্যাটমিক নাম্বার 1 হবে। হিলিয়ামের দেখো দুখানা প্রোটন রয়েছে, তাহলে এর অ্যাটমিক নাম্বার 2 হবে। এর 3 আছে, তাহলে 3 হবে। এর 4 আছে, তাই 4 হবে। এইভাবে যতগুলো প্রোটন আছে সেই সংখ্যাটাই দেখো তার অ্যাটমিক নাম্বার হয়ে গেছে। তো অ্যাটমিক নাম্বার বিষয়টা আশা করছি সকলের কাছে ক্লিয়ার হয়েছে। এবার হচ্ছে অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর বা ভর সংখ্যা কি। মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের মিলিত সংখ্যাকে মৌলের ভর সংখ্যা বলে। তার মানে আমরা তখন দেখছিলাম যে কেন্দ্রক, যেমন কার্বনের ক্ষেত্রে 6টা প্রোটন রয়েছে, 6টা নিউট্রন রয়েছে, বেরিলিয়ামের ক্ষেত্রে দেখলাম 5টা প্রোটন, 5টা নিউট্রন রয়েছে, আর হচ্ছে 4টে প্রোটন রয়েছে। তো এই যে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যে সমষ্টি সেটাকেই আমরা কি বললাম যে পারমাণবিক ভর সংখ্যা বা অ্যাটমিক মাস। তো এই অ্যাটমিক মাস বা পরমাণুর ভর আমরা বের করতে গেলে পরে কি করি, দেখো ভর সংখ্যাকে এ দিয়ে ডিনোট করা হয়, প্রোটন সংখ্যা যেটা বা পারমাণবিক ক্রমাঙ্ক তাকে জেড দিয়ে ডিনোট করা হয়, আর নিউটন সংখ্যা সেটাকে কিন্তু এন দ্বারা ডিনোট করা হয়। অবশ্যই করে মনে রাখবে যে ভর সংখ্যা ইজ ইকাল টু প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা তার সমষ্টি। অনেক সময় কিন্তু তোমাদেরকে দুটো জিনিস বলে দেয় দিয়ে আরেকটা জিনিস বের করতে দেয়, এরকম কোশ্চেনও কিন্তু পরীক্ষায় আসে। তো ক্লিয়ার হলো ভর সংখ্যা বিষয়টা, ক্লিয়ার হয়েছে আশা করছি। এবার দেখো এখানে আমরা দেখছি, দেখো হাইড্রোজেন, হিলিয়াম যেটা 4টা ছিল সেই 4টাই রয়েছে। এখানে আমরা প্রোটন সংখ্যা ওয়াইজ অ্যাটমিক নাম্বার আমরা পেয়েছি। নেক্সট দেখো এখানে আমরা বের করতে চলেছি অ্যাটমিক মাস। তাহলে অ্যাটমিক মাস বের করার জন্য আমরা কি ফর্মুলা বললাম, যে অ্যাটমিক মাস যদি এ দিয়ে ডিনোট করা হয় তাহলে পরমাণু ক্রমাঙ্ক প্লাস হচ্ছে নিউটন সংখ্যা, এটা দিয়ে আমরা বের করি। তাহলে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, প্রোটন সংখ্যা কটা রয়েছে, একটা, নিউটন সংখ্যা কত, শূন্য, তাহলে আমাদের অ্যাটমিক মাস কত হবে, 1 হবে। হিলিয়ামের ক্ষেত্রে দেখো দুটো আছে, নিউটন সংখ্যা আছে দুটো, তাহলে 2 যোগ 2 করলে কত আসছে, 4 আসছে। একই রকম ভাবে দেখো আমরা বোরনের ক্ষেত্রে যদি যাই, 5টা আছে প্রোটন, 6টা আছে কি তার নিউটন, 5 আর 6 কত, 11, এই জন্য অ্যাটমিক মাস 11। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো 7টা প্রোটন আছে, 7টা নিউটন আছে, তাই এর 14 হয়েছে অ্যাটমিক মাস। ফ্লোরিনের ক্ষেত্রে দেখো 9খানা প্রোটন আছে, 10খানা কি আছে, নিউট্রন আছে, তাহলে 19 হয়েছে এর মাস। একই রকম ভাবে তুমি চলে আসো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের দেখো 13টা প্রোটন রয়েছে, 14টা কি রয়েছে, নিউট্রন রয়েছে, তাহলে 27 হচ্ছে তার অ্যাটমিক মাস। তো এইভাবে অ্যাটমিক মাস এবং আমাদের অ্যাটমিক নাম্বার থেকে আমরা নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা দুটোকেই ক্যালকুলেট করতে পারি, এবং দুটোর থেকে আমরা অ্যাটমিক মাস ক্যালকুলেট করতে পারি, বা আমাদের অ্যাটমিক মাস প্রোটন সংখ্যা বলে দিলে সেখান থেকে আমরা নিউটন সংখ্যা ক্যালকুলেট করতে পারি। সবটাই ঘুরিয়ে ফিরিয়ে আমরা করতে পারি যদি আমরা কিনা এই ফর্মুলাটা মনে রাখতে পারি। তাহলে অর্থাৎ অ্যাটমিক মাস ইজ ইকাল টু অ্যাটমিক নাম্বার প্লাস নাম্বার অফ নিউটন, এটা মনে রাখতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। তো এবার একটা এলিমেন্টকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, অ্যাটমিক নাম্বার এবং অ্যাটমিক মাস এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে আমরা একটা এলিমেন্টকে কিভাবে নির্দেশ করব সেটা দেখো। এখানে বলছে এলিমেন্টের সিম্বল সেটা লিখতে হবে, সেই সিম্বলের পায়ের কাছে অর্থাৎ নিচের দিকে তোমাকে অ্যাটমিক নাম্বার লিখতে হবে, আর মাথায় তোমাকে লিখতে হবে অ্যাটমিক মাস। যেমন ধরো আমরা যদি লিখি অ্যালুমিনিয়াম, তো অ্যালুমিনিয়ামের হচ্ছে কত, 13 হচ্ছে অ্যাটমিক নাম্বার দেখে এসেছি। এবার অ্যালুমিনিয়ামের যদি আমরা ভর সংখ্যা লিখি, তাহলে ভর সংখ্যা কতক্ষণ আগে দেখে এলাম, সেটা হচ্ছে 27। তাহলে আমরা এইভাবে তাকে ডিনোট করব, এবং এইভাবে যখন তোমাকে পরীক্ষায় দিয়ে দেবে, দিয়ে সেখান থেকে প্রশ্ন করতে পারে যে অ্যালুমিনিয়ামের নিউটন সংখ্যা কত, তাহলে আমরা শিখলাম যে ওপরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাটমিক মাস, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার।
আমরা দেখেছি যে নিউটন সংখ্যাতে যদি পেতে হয় তাহলে আমরা অ্যাটমিক মাস থেকে যদি প্রোটন সংখ্যাকে বাদ দিয়ে দিই তাহলে পারে খুব সহজেই আমরা নিউটন সংখ্যা পেয়ে যাব। তাহলে 27 থেকে যদি 13 বাদ দিয়ে দাও তাহলে তুমি পাচ্ছ 14, আর অ্যালুমিনিয়ামে 14খানা নিউটন থাকে। তো এইভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। তো একই রকম ভাবে যদি আমরা লিখি নাইট্রোজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে লিখবো 7, ওপরে লিখবো 14। একই রকম ভাবে যদি আমরা ক্যালসিয়ামকে লিখি তো ক্যালসিয়ামে লিখতে গেলে কি লিখবো, এখানে 20 লিখবো, এখানে 40 লিখবো। একই রকম ভাবে আমরা যদি কার্বনের লিখি তাহলে এখানে 6 লিখবো, এখানে 12 লিখবো। অক্সিজেনের ক্ষেত্রে 8, এখানে হবে কত, 16। একই রকম ভাবে আমরা যদি চলে যাই হিলিয়ামের লিখতে, হিলিয়ামের এখানে 2, এখানে হবে 4। হাইড্রোজেনের ক্ষেত্রে লিখবো এরম ভাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা বিভিন্ন মৌলের ক্ষেত্রে আমরা সোডিয়ামকে যদি লিখি তাহলে এখানে লিখবো 11, এখানে লিখবো 23। তো এইরকম ভাবে আমরা প্রত্যেকটা মৌলের সিম্বল ওয়াইজ আমরা লিখতে পারি। তাই তোমাকে যখন কোনো কিছু একটা দিয়ে দেবে, দিয়ে কিন্তু জিজ্ঞাসা করতে পারে এটা কি। মনে করো তোমাকে দিয়ে দিল যেটা, সেটা দিল এসআই, এসআই দিয়ে দিল এখানে হচ্ছে 14, আর ওপরে দিয়ে দিল হচ্ছে 28, দিয়ে বলল এখানে সিগনিফিক্যান্স বলো কোনটা কি। তাহলে এটা কি, এটা হচ্ছে সিলিকনের সিম্বল বা সংকেত, সিলিকনের সেটা হলো এসআই। এটা হলো কি, তার অ্যাটমিক নাম্বার, আর এটা হলো কি, তার অ্যাটমিক মাস। এবার এখান থেকে তোমাকে নিউটন কতগুলো আছে সেটা বের করতে বলতে পারে। অবভিয়াসলি তুমি বিয়োগ করে দিলে পেয়ে যাবে 14খানা নিউটন সংখ্যা রয়েছে। তো একটা সিম্বল থেকে কিভাবে সেটাকে অ্যানালিসিস করতে পারবে, সেটাকে অ্যানালিসিস করে কিভাবে কি জিনিস পাবে, সেটা আশা করছি তোমাদের এখানে বুঝিয়ে দিতে পেরেছি। নেক্সট আমরা চলে যাচ্ছি আইসোটোপ বা সমস্থানিক। আইসোটোপ বা সমস্থানিক কিরকম বিষয়, মনে করো এটা একটা হাইড্রোজেন, হাইড্রোজেন পরমাণুর এটা একটা ইলেকট্রন বিন্যাস রয়েছে। তো এখানে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন রয়েছে, কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে দেখতে পেয়েছি যে হাইড্রোজেনের ভেতর নিউট্রন থাকতে পারে। এবার সেটা কটা থাকবে সেটা আলাদা জিনিস। তো আমরা পেয়েছি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে হাইড্রোজেনের মতনই একটা জিনিস কিন্তু তার প্রোটন সংখ্যা একটা আছে, কিন্তু তার ভর দেখা যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, অর্থাৎ তার মধ্যে একটা নিউটন কণা উপস্থিত রয়েছে। আবার আরো পরীক্ষা নিরীক্ষা করে আমরা জানতে পেরেছি যে হাইড্রোজেনের কেন্দ্রকে 2খানা পর্যন্ত নিউটন থাকতে পারে, কিন্তু প্রোটন সংখ্যা একটাই থাকবে, তার ভর সংখ্যা হয়ে যাচ্ছে 3। তো হাইড্রোজেনেরই এই তিনটে গঠন তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটে গঠন তিনটেই কিন্তু হাইড্রোজেনকে নির্দেশ করছে। প্রত্যেকটাই দেখো প্রোটন সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1 হলে মানে সেটা সবটাই হাইড্রোজেন হবে, আর হাইড্রোজেন যদি হয় প্রোটন সংখ্যা 1 হওয়ার জন্য প্রত্যেকটা হাইড্রোজেন যদি হয় প্রত্যেকটার রাসায়নিক ধর্ম প্রায় প্রায় সমান হবে, কারণ প্রত্যেকেরই তো রাসায়নিক ধর্ম সেম, কারণ প্রত্যেকের প্রোটন সংখ্যা সেম। আমরা আগেই পড়ে এলাম যে প্রোটন সংখ্যা যদি সেম হয় তাহলে তারা একদম কি হবে, রাসায়নিক ধর্ম সমান হবে। তো এই যে রাসায়নিক ধর্ম সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এই ধরনের যে সমস্ত পরমাণু তাদেরকে আমরা বলি আইসোটোপ বা সমস্থানিক। তো হাইড্রোজেনের এই যে তিনটে আইসোটোপ দেখলাম এগুলোর নাম কি, যখন একটা মাত্র প্রোটন থাকে শুধুমাত্র, কোনো হাইড্রোজেন কোনো নিউট্রন থাকে না, তখন সেটাকে বলা হয় প্রোটিয়াম। এই প্রোটিয়ামটাকে কিভাবে সাংকেতিকভাবে লেখা হয় সেটা হয় এইভাবে H1H। নেক্সট হচ্ছে ডয়টেরিয়াম, ডয়টেরিয়ামকে লেখা হয় এইভাবে H1H2, অর্থাৎ এখানে কি হচ্ছে দেখো, একটা নিউট্রন একটা প্রোটন তাহলে ভর সংখ্যা 2, সেই জন্য 1H2 লিখতে হয় ডয়টেরিয়ামের সংকেত। অ্যান্ড লাস্ট যেটা আছে টিট্রিয়াম, সেটাকে লেখা হয় এইভাবে H1, এটা হয়ে যাচ্ছে 3। দেখো এখানে দুটো প্রোটন, একটা প্রোটন আর দুটো নিউট্রন আছে, তাহলে ভর সংখ্যা 3, আর এর যেহেতু একটা প্রোটন আছে তাই পারমাণবিক ক্রমাঙ্ক 1। তাহলে আমরা দেখলাম প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং টিট্রিয়াম, এই তিনটেই হচ্ছে কি, সমস্থানিক, কার না, হাইড্রোজেনের। এখানে তুমি প্রথম যেটা রয়েছে এটাকে তোমার লেখা হয় H1 হিসাবে লেখা হয়, এটাকে লেখা হয় H2 হিসাবে, এবং এটাকে লেখা হয়ে থাকে H3 হিসাবে। এইভাবে কিন্তু আমরা লিখি, অর্থাৎ H1 বা হাইড্রোজেন 1 বা হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3, এগুলো হচ্ছে কিন্তু এগুলোকে ডাক নাম হচ্ছে এদের, যে প্রোটিয়াম, প্রোটিয়ামকে বলা হয় হাইড্রোজেন 1, ডয়টেরিয়ামকে বলা হয় হাইড্রোজেন 2, টিট্রিয়ামকে বলা হয় হাইড্রোজেন 3, এইভাবে ডাকা হয়। তো এরকম আরো আইসোটোপ রয়েছে। তো আইসোটোপ বা সমস্থানিক বলছে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউটন থাকার ফলে ভর সংখ্যা আলাদা আলাদা হয়, তাদেরকেই আইসোটোপ বলে। অর্থাৎ আইসোটোপ বা সমস্থানিক হলো তারা যাদের কি একই মৌলের বিভিন্ন পরমাণু
যাদের পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউটন থাকার ফলে ভর সংখ্যা আলাদা হয় তাদেরকে আইসোটোপ হয়, যেটা আগের স্লাইডে আমরা দেখে এসেছি। তো আইসোটোপের কিছু বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্য রয়েছে? বৈশিষ্ট্য হচ্ছে এদের প্রত্যেকের রাসায়নিক ধর্ম একই হবে, অর্থাৎ যতগুলো আইসোটোপ হবে প্রত্যেকের রাসায়নিক ধর্ম সেম হবে, কারণ প্রোটন সংখ্যা প্রত্যেকের সেম, তো অবিয়াসলি সেটা সেম হবে। এরা পর্যায় সারণীর একই স্থানে অবস্থান করে। নেক্সট উইকে আমরা পর্যায় সারণী শুরু করব। তো পর্যায় সারণীর একই স্থানে এই আইসোটোপ গুলো কি করছে, অবস্থান করবে, এবং এদের ভৌত ধর্মগুলো ভিন্ন হয়, অর্থাৎ ভৌত ধর্মটা আলাদা হয় কিন্তু রাসায়নিক ধর্ম সেম হয়। এদের ব্যবহার কি, পৃথিবীর বয়স, জীবাশ্ম, প্রাচীন গাছ, ঐতিহাসিক বস্তুর বয়স নির্ণয়, এই সমস্ত কাজে কিন্তু আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় বা তেজস্ক্রিয় কার্বন ডেটিং এর ব্যবহার করা হয়। এছাড়া ক্যান্সার, টিউমার, গলগণ্ডক রোগের চিকিৎসায় বিভিন্ন আইসোটোপ আছে, সেগুলো আমরা ব্যবহার করে থাকি। তো আইসোটোপ বা সমস্থানিকের কিছু উদাহরণ তোমাদের জন্য এখানে দিলাম, হাইড্রোজেনটা বুঝিয়ে দিয়েছি। এখানে দেখো হিলিয়াম, হিলিয়ামের দুটো আইসোটোপ পাওয়া যায়, একটা হচ্ছে হিলিয়াম থ্রি আর একটা হচ্ছে হিলিয়াম ফোর। থ্রি মানে ভর সংখ্যা হিসাবে বলা হয়, হিলিয়াম থ্রি আর হিলিয়াম ফোর, এই দুটোকে পাওয়া যায়। তাছাড়া দেখো ক্লোরিন রয়েছে, ক্লোরিনের দুটো আইসোটোপ পাওয়া যায়, একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। দুটোই দেখো ভর পরমাণু ক্রমাঙ্ক সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়েছে, কেন, নিউটন সংখ্যা আলাদা হওয়ার জন্য। কার্বনের দেখো তিনটে পাওয়া যায়, কার্বন 14, কার্বন 13 আর কার্বন 12। প্রত্যেকে দেখো পরমাণু ক্রমাঙ্ক কিন্তু 6 আছে, বাট প্রত্যেকের নিউটন সংখ্যা ভিন্ন, সেই কারণের জন্য কি হয়েছে 13-14 তৈরি হয়েছে। অর্থাৎ কার্বন 12 যেটা, তার মধ্যে 6 নিউটন আছে, কার্বন 13 এর মধ্যে 7 নিউটন আছে, আর কার্বন 14 এর মধ্যে কত, 8 নিউটন রয়েছে, সেই জন্য এদের কি হয়েছে ভিন্ন ভিন্ন জিনিস হয়ে গেছে। নেক্সট আসছে আইসোবার। আইসোবার কি বলছে, বিভিন্ন পারমাণবিক সংখ্যা, ভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে আইসোবার বলে। অর্থাৎ পরমাণুর ভর সংখ্যাগুলো সেম কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, অর্থাৎ পরমাণু সংখ্যা আলাদা, এই ধরনের পরমাণুগুলোকে পরস্পরের আইসোবার বলে। যেমন এখানে দেখছো কার্বন, কার্বন 14 আর নাইট্রোজেন 14, তাহলে দুজনারই ভর সংখ্যা সেম, তাহলে কার্বন 14 আর নাইট্রোজেন 14 এরা কি পরস্পরের আইসোবার, এদের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে আইসোবার। কিন্তু নাইট্রোজেনের দেখো পরমাণু ক্রমাঙ্ক 7 আর কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, অর্থাৎ প্রোটন সংখ্যা আলাদা, বাট এদের মধ্যে কি হয়ে গেছে, পারমাণবিক ভর যেটা সেটা দুজনের ক্ষেত্রে সেম, বোথ আর ইকুয়াল। একই রকম ভাবে আর্গনের দেখো 40, ক্যালসিয়ামেরও দেখো 40, তাহলে পারমাণবিক ভর সমান। তাহলে তোমাকে যদি বলে আর্গন এবং ক্যালসিয়ামের মধ্যে কি রিলেশনস আছে, তাহলে সেটা আইসোবার, অপশন দিয়ে দিল আইসোবার, আইসোটোন, আইসো স্টার, হ্যাঁ এরকম ভাবে তোমাকে দিয়ে দিল, তখন তোমার উত্তর হবে আইসোবার, মানে ভর সংখ্যাটা সেম কিন্তু প্রোটন সংখ্যা দেখো ভিন্ন, আর্গনের 18 এর হচ্ছে দেখো 20। ক্লিয়ার হয়েছে আইসোবার? আইসোবার ক্লিয়ার হলে আমরা চলে যাব আইসোটোন। আইসোটোন বলছে ভিন্ন প্রোটন সংখ্যা বিশিষ্ট কিন্তু সম নিউটন সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে পরস্পরের আইসোটোন বলে। প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা সেম না, কিন্তু নিউটন সংখ্যা প্রত্যেকের সেম, এই ধরনের পরমাণুগুলিকে পরস্পরের আইসোটোন বলে। যেমন দেখো এখানে কার্বন রয়েছে, কার্বন 14, তুমি 14 থেকে 6 বাদ দাও তাহলে পারে কত আসছে, 8 আসছে। নাইট্রোজেন 15, এটা নাইট্রোজেনের একটা আইসোটোপ, নাইট্রোজেন 15 থেকে 7 বাদ দাও, 8 আসছে। এখানে অক্সিজেন 16 থেকে 8 বাদ দাও, তাহলে 8 আসছে। দেখো প্রত্যেকটার কি বের করলাম, নিউটন সংখ্যা বের করলাম, তাহলে প্রত্যেকটা নিউটন সংখ্যা দেখো 8 আছে। তাহলে যদি বলে কার্বন 14, নাইট্রোজেন 15 আর অক্সিজেন 16, তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা কি ধরনের সম্পর্ক, সেটা আইসোটোন। নেক্সট আসছে আইসোডায়াফার। আইসোডায়াফার কি, যে পরমাণুগুলির নিউটন এবং প্রোটন সংখ্যার পার্থক্য সমান তাদেরকে আইসোডায়াফার বলে। অর্থাৎ যে সমস্ত পরমাণুগুলির প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার পার্থক্য সমান তাদেরকে আইসোডায়াফার বলে। তাহলে এখানে দেখো ইউরেনিয়ামে যদি দেখো অ্যাটমিক মাস কত, 238, প্রোটন সংখ্যা সেটা কত, সেটা আছে 92, তাহলে নিউটন সংখ্যা কত বিয়োগ করলে পেয়ে যাবে, তাহলে কত আসছে, 641 আসছে। এবার বলছে নিউটন সংখ্যা আর প্রোটন সংখ্যার পার্থক্য বের করলে কত আসছে, নিউটন সংখ্যার প্রোটন সংখ্যার পার্থক্য যদি বের করতে যাও তাহলে আসছে 4 আর এখানে আসছে 5, তাহলে 54 আসছে। একই রকম ভাবে থোরিয়ামের ক্ষেত্রে যদি দেখো অ্যাটমিক মাস কত, 234, পারমাণবিক ক্রমাঙ্ক 90, তাহলে নিউটন সংখ্যা কত, 144,
144 যদি হয় তাহলে ফোটন নিউটন সংখ্যা আর ফোটন সংখ্যার পার্থক্য কত? 144 থেকে 90 যদি বাদ দাও তাহলে দেখো সেই 54। তাহলে আমরা দেখলাম, দেখো দুটো ক্ষেত্রেই নিউটন সংখ্যার ফোটন সংখ্যার পার্থক্য আসছে 54। তাই জন্য ইউরেনিয়াম এবং থোরিয়াম এখানেও মাথায় রাখতে হবে, ইউরেনিয়াম 238 এবং থোরিয়াম 234, কারণ এদের অনেকগুলো ভরের আইসোটোপ পাওয়া যায়। সেই জন্য ইউরেনিয়াম 238 দেখবে আছে কিনা, ইউরেনিয়াম 238 আর থোরিয়াম 234 এই দুটো পরস্পরের কি আইসোডায়াফার, এদের মধ্যে রিলেশনস হচ্ছে আইসোডায়াফার। নেক্সট আসছে আইসোস্টার। আইসোস্টার বলছে কি, সমান সংখ্যক পরমাণু দ্বারা গঠিত এবং সমান সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট অণুগুলিকে পরস্পরের আইসোস্টার বলে। তাহলে সমান সংখ্যক পরমাণু দ্বারা গঠিত এবং সমান সংখ্যক ইলেকট্রন নিয়ে গঠিত অণুগুলিকে পরস্পরের আইসোস্টার বলে। তো দেখি এখানে কি আছে, এখানে দেখো একটা কার্বন আছে, দুটো অক্সিজেন আছে, তাহলে মোট অণুর সংখ্যা কত, মোট পরমাণুর সংখ্যা হচ্ছে কত, তিনটে। এখানে দুটো নাইট্রোজেন একটা অক্সিজেন, মোট পরমাণুর সংখ্যা কত, তিনটে। তাহলে দুটোই কি, তিনটে পরমাণু দ্বারা গঠিত অণু। তাহলে এই দুটো অণুকে আমরা পরস্পরের আইসোটার এখনই বলতে পারবো না, তখন বলতে পারবো যখন কি না এদের ইলেকট্রন সংখ্যাও সেম হবে। কার্বনে কটা ইলেকট্রন আছে, কার্বনে আছে ছটা, অক্সিজেনের একটা অক্সিজেনে কটা, আটটা ইলেকট্রন থাকে, দুটো অক্সিজেনের কটা আছে, ষোলোটা আছে, তাহলে টোটাল হচ্ছে কত, 22টা ইলেকট্রন রয়েছে। আবার এখানে নাইট্রোজেনের কটা, একটা নাইট্রোজেনে থাকে সাতটা, দুটো নাইট্রোজেনে আছে 14টা, আর অক্সিজেনের হচ্ছে আটটা, তাহলে এখানে দেখো 22টা, অর্থাৎ 22খানা করে ইলেকট্রন রয়েছে প্রত্যেকটা পরমাণুর, এবং প্রত্যেকটা অণুর মধ্যে তিনটে করে পরমাণু রয়েছে, অর্থাৎ এই দুটোকে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং N2O পরস্পরের আইসোস্টার। কিন্তু এখানে যদি আমরা বলি H2O, এই H2O কিন্তু তিনটে দেখো পরমাণু রয়েছে, বাট H2O কে আমরা কিন্তু বলতে পারবো না যে আইসোস্টার, কারণ এখানে দেখো হাইড্রোজেন মানে হচ্ছে দুটো ইলেকট্রন রয়েছে, অক্সিজেনের আছে আটটা, আট আর দুয়ে হচ্ছে 10টা ইলেকট্রন আছে, তাই 10টা ইলেকট্রন থাকলে ইলেকট্রন সংখ্যা মিলছে না, কিন্তু তিনটে পরমাণু রয়েছে, বাট সেই জন্য আমরা সেটাকে বলতে পারছি আইসোস্টার হচ্ছে না, কারণ তিনটে পরমাণু থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে সমান সংখ্যক ইলেকট্রন থাকতে হবে, সমান সংখ্যক পরমাণু এবং সমান সংখ্যক ইলেকট্রন থাকলেই তবে আমরা সেটাকে বলতে পারবো আইসোস্টার। কিন্তু সমান সংখ্যক পরমাণু রয়েছে বা সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে, কিন্তু দুটো কন্ডিশন যদি একসঙ্গে ফুলফিল না করে তাহলে আইসোস্টার আমরা তাকে বলতে পারবো না। নেক্সট হচ্ছে আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক বলছে যে সমস্ত মৌলের পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা সমান হয় তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলে। অর্থাৎ যে সমস্ত মৌলের পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে বলা হচ্ছে পরস্পরের আইসো ইলেকট্রনিক। যেমন এখানে তুমি দেখছো ক্লোরিন, ক্লোরিন আমরা দেখেছি ক্লোরিনের হয় 17, অর্থাৎ 17খানা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে ক্লোরিনের কি 17, অর্থাৎ 17খানা তার প্রোটন রয়েছে, তাহলে 17খানা প্রোটন থাকলে ক্লোরিনের মধ্যে কটা থাকবে, 17খানা ইলেকট্রন থাকবে। কিন্তু এখানে দেখো সিএল মাইনাস রয়েছে, তো মাইনাস চার্জ থাকার জন্য একটা ইলেকট্রন অতিরিক্ত রয়েছে, তাহলে 17টা ইলেকট্রন নর্মালি ছিল, তার সঙ্গে আর একটা অতিরিক্ত ইলেকট্রন যুক্ত হলো, তাহলে মোটমাট সিএল মাইনাসের মধ্যে 18খানা ইলেকট্রন রয়েছে। সালফার, সালফার হচ্ছে কি হয়, সালফার হচ্ছে আমাদের 16, তো এই সালফারের ভিতর আমাদের কটা ইলেকট্রন রয়েছে, সালফারের ভিতর আমরা যদি দেখি তাহলে সালফারের ভিতরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 16খানা ইলেকট্রন থাকবে। এবার সালফারের ভেতর যখন 16টা ইলেকট্রন রয়েছে, এটা হচ্ছে ইন জেনারেল নিউট্রাল অবস্থায় 16খানা ইলেকট্রন থাকে, কিন্তু এখন দেখছি সালফার -2 অবস্থায় রয়েছে, অর্থাৎ দুই অণু নেগেটিভ চার্জ রয়েছে, কার জন্য, দুটো ইলেকট্রন বেশি আছে সেই কারণের জন্য, তাহলে দুটো ইলেকট্রন গেল, তাহলে আমরা টোটাল যদি দেখি তাহলে মোট হচ্ছে এখানে 18টা ইলেকট্রন পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে সালফার টু মাইনাস অর্থাৎ সালফার আয়ন এবং ক্লোরিন আয়ন পরস্পর কি আইসো ইলেকট্রনিক, কারণ এদের ইলেকট্রন সংখ্যা সমান। এটা ফোটনের ক্ষেত্রেও হতে পারে, যেমন তোমাকে যদি আমি বলে দিই যে এনএ প্লাস আর হচ্ছে তার সঙ্গে আমরা যদি দিয়ে দিই এনএ প্লাস এর সঙ্গে এনই দিয়ে দিই, নিয়ন দিয়ে দিলাম, তো এনএ প্লাস আর নিয়ন এদের দুজনকে যদি কম্পেয়ার করো, দেখো এখানে সোডিয়ামের নর্মাল কতগুলো থাকে, 11টা প্রোটন থাকে, পজিটিভ চার্জ মানে একটা ইলেকট্রন কম আছে, তার মানে ইলেকট্রন সংখ্যা কত আছে, 10টা ইলেকট্রন রয়েছে, আর নিয়নের কটা ইলেকট্রন থাকে, নিয়ন তো হচ্ছে 10, তাহলে এর মধ্যে 10টা ইলেকট্রন রয়েছে, তাহলে দুজনের ইলেকট্রন সংখ্যা সমান, তাই এনএ প্লাস আর এনই কে আমরা পরস্পরের কি বলতে পারি, আইসো ইলেকট্রনিক। নেক্সট আমরা চলে এলাম, এই যে দেখলাম কিছুক্ষণ আগে আয়ন দেখলাম, সেই আয়নগুলো কি জিনিস, আয়ন হচ্ছে যখন একটা পরমাণু নিস্তড়িত থাকে,
একটা পরমাণু যখন থাকে নিস্তড়িত অবস্থায় থাকে। তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ, দুটো ছবিতেই দেখো 11খানা প্রোটন রয়েছে। প্রথমে বাঁদিকে যে ছবিটা দেখছো সেখানে দেখো 11খানা প্রোটন রয়েছে, 11খানা ইলেকট্রন রয়েছে। ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ সেখানে 9খানা প্রোটন আছে, 9খানা দেখো ইলেকট্রন রয়েছে। তো এই অবস্থায় পরমাণু নিস্তড়িত, এটা হচ্ছে একটা নিস্তড়িত পরমাণুর গঠন তোমাকে দেখানো হয়েছে। যখন পরমাণুতে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ইকুয়াল হবে তখন পরমাণু নিস্তড়িত অবস্থায় থাকে। এবার কোনো কারণে মনে করো পরমাণুর ভিতর থেকে একটা চার্জ তৈরি হলো, কোনো কারণে চার্জ কিভাবে তৈরি হবে, মনে করো ইলেকট্রন যদি পরমাণু থেকে বেরিয়ে যায় তাহলে সেখানে পজিটিভ চার্জ তৈরি হবে, কারণ ইলেকট্রনের ঘাটতি মানে কি, সেখানে প্রোটন সংখ্যা বেড়ে গেল তার মানে পজিটিভ চার্জ তৈরি হবে। আবার কোনো পরমাণুর মধ্যে দেখো সেই ইলেকট্রন এসে প্রবেশ করলো, তার ফলে সেখানে কি হলো, নেগেটিভ চার্জ বেড়ে গেল, প্রোটন সংখ্যার পরিবর্তন হলো না, তাহলে তখন সেটা নেগেটিভ আধানগ্রস্ত একটা পরমাণুতে পরিণত হবে। এই পরমাণুর যদি কোনো কারণে তার ভেতর ইলেকট্রনের আদান প্রদান হয়, মানে কোনো কারণে পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে বা ইলেকট্রন গ্রহণ করে, তার ফলে পরমাণুর মধ্যে যে তড়িৎগ্রস্ত অবস্থা তৈরি হবে সেটাকেই বলা হয় আয়ন। এবার আয়ন দু ধরনের হয়, একটাকে বলা হয় ক্যাটায়ন, একটাকে বলা হয় অ্যানায়ন। অ্যানায়ন এবং ক্যাটায়নের মধ্যে ডিফারেন্স কি, অ্যানায়ন মানে হচ্ছে যখন পরমাণুর ভেতর একটা অতিরিক্ত ইলেকট্রন প্রবেশ করে তখন তাকে বলা হয় অ্যানায়ন, আর যখন একটা পরমাণুর ভিতর থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তার ফলে যে ধনাত্মক চার্জযুক্ত একটা পরমাণু পরিণত হয় সেটাকে বলা হয় ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক চার্জগ্রস্ত পরমাণু, আর অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ চার্জগ্রস্ত একটা পরমাণু। তো এই ক্যাটায়ন, ক্যাটায়ন কি হচ্ছে, তার মধ্যে ইলেকট্রন ঘাটতি তৈরি হচ্ছে আর অ্যানায়নের মধ্যে অতিরিক্ত ইলেকট্রন থাকছে। তো এখানে দেখো নিস্তড়িত একটা পরমাণু রয়েছে যার মধ্যে 11খানা প্রোটন যুক্ত রয়েছে, আর এই পাশেও একটা নিস্তড়িত পরমাণু রয়েছে যার মধ্যে 9খানা প্রোটন রয়েছে। এবার কোনো বিশেষ কারণে যদি এই ঘটনাটা ঘটে যে 11টা প্রোটন বিশিষ্ট ওই পরমাণুর থেকে যদি একখানা ইলেকট্রন কোনো কারণে বাইরে বেরিয়ে যায় এবং সেই ইলেকট্রন যদি 9খানা প্রোটন বিশিষ্ট একটা পরমাণুর ভিতর প্রবেশ করে যায়, তখন যে সিচুয়েশনটা তৈরি হবে সেটা কি হচ্ছে, দেখো এখানে 11খানা প্রোটন ছিল আর 10খানা ইলেকট্রন ছিল, পরস্পরকে নিউট্রালাইজ করছিল, কিন্তু এখন ইলেকট্রন সংখ্যা কমে গেছে, তাহলে এই পরমাণুটার কি হয়ে গেছে, চার্জ পজিটিভ হয়ে গেছে, কারণ পজিটিভ চার্জ বেশি নেগেটিভ চার্জ কমে গেছে। আবার এই পরমাণুটাই 9খানা প্রোটন ছিল, 9খানা ইলেকট্রন ছিল, কিন্তু একটা অতিরিক্ত ইলেকট্রন প্রবেশ করে গেছে, তার ফলে কি হয়ে গেছে, এই পরমাণুটাই নেগেটিভ চার্জের আধিক্য হয়েছে, তাই এটা হয়ে গেছে নেগেটিভ চার্জগ্রস্ত, এটা হয়ে গেছে পজিটিভ চার্জযুক্ত পরমাণু। এই জন্য এটাকে আমরা বলবো ক্যাটায়ন আর এই পরমাণুটাকে আমরা বলছি অ্যানায়ন। তো এখানে সেটাই বলে দেওয়া হয়েছে যে কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করলে অথবা বর্জন করলে যে তড়িৎগ্রস্ত অবস্থা তৈরি হয় তাকেই আয়ন বলে। ক্যাটায়ন হচ্ছে কি, যখন পরমাণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হয় তখন তাকে ক্যাটায়ন বলে, আর যখন পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হয় তখন তাকে অ্যানায়ন বলে। তো আয়ন, ক্যাটায়ন, অ্যানায়ন, আশা করছি প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, একদম জলের মতন অল ক্লিয়ার হয়ে গেছে। যাদের কাছে ক্লিয়ার হলো না, যারা বুঝতে পারলে না, তাদেরকে বলবো আরো একবার ক্লাসটা প্রথম থেকে দেখো। আশা করছি তোমাদের কাছে প্রত্যেকটা বিষয় জলের মতন ক্লিয়ার এবং পরিষ্কার হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমাদের যে টপিক ছিল সেটা হচ্ছে এই পর্যন্তই। আশা করব সকলের কাছে যতটুকু প্রয়োজন, যতটুকু গুরুত্ব রয়েছে এই টপিকটার ওপর, সেইটুকু অংশ তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি, এবং যাওয়ার বেলায় সকলকে বলবো অবশ্যই একটা লাইক সকলের কাছ থেকে আশা করা যায়, এবং তার সঙ্গে শেয়ার করো যাতে তুমি যেভাবে শিখছো সেভাবে যেন আরও অনেকে শিখতে পারে, সেই ব্যবস্থাটা তোমাদের দায়িত্ব নিয়ে করা উচিত। এর পাশাপাশি তোমাদের বলবো তোমাদের জন্য টেলিগ্রাম চ্যানেলে আমি দুখানা পিডিএফ দিয়েছি, একটা পিডিএফে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দিয়ে দিয়েছি, আর একটা পিডিএফ দেওয়া আছে সেখানে 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক, ভর সংখ্যা এবং তাদের সংকেত কি হয় সেটা ডিটেলসে দেওয়া রয়েছে। অবশ্যই করে 1 থেকে 30 পর্যন্ত পুরো বিষয়টাকে মুখস্থ করে নেবে, তাহলে পারে কিন্তু তোমার পরীক্ষা হলে যেমন সুবিধা হবে, আগামী দিনে যখন আমরা পিরিয়ডিক টেবিল পড়ব সেখানেও কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে। তাই জন্য আগেভাগে জিনিসগুলো তোমাদের আপলোড করে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে গিয়ে প্রত্যেকে বিষয়গুলো ডাউনলোড করে পারলে ঘরের দেওয়ালে প্রিন্ট আউট বের করে সেটে রাখতে পারো, কোনো সমস্যা নেই, এতে তোমাদের অনেকটাই বেশি হেল্পফুল হচ্ছে। এছাড়া আজকে যারা নতুন এবং ফার্স্ট টাইম ক্লাস করলে তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের ফ্রি অফ কস্ট ভিডিও তোমাদের জন্য আকারে আসতে চলেছে এবং আসছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড বাই, জয় হিন্দ।